मानिक भट्टाचार्य এই সেদিন আদালত থেকে বেরোনোর সময় বলেছিলেন আমাকে মেরে ফেলুন কিন্তু আমার বউ বাচ্চাকে রেহাই দিন। শুধু কি তাই? বারবার নিজেকে নিরীহ এবং নিরপরাধ বলে দাবি করেছেন এই মানিক ভট্টাচার্য। কিন্তু এবার সেই মানিক ও পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিটে এমন বিস্ফোরক দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যা দেখলে চমকে যাওয়ার জোগাড়। আদালতে ইডি যে চার্জশিট পেশ করেছে তাতে বলা হয়েছে পার্থ চট্টোপাধ্যায় বেসরকারি বিএড এবং ডিএলএড কলেজগুলোকে অনুমোদন দিতে নিতেন মাত্র ৫ থেকে ৮ লক্ষ টাকা আর মানিক নিতেন ২ থেকে ৫ লক্ষ টাকা। আর এই দুষ্ট চক্রে সূত্রধরের ভূমিকায় কে ছিলেন জানেন? তাপোস মন্ডল, যিনি একজন জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাস্টার মশাইও বটে। কি লজ্জার! বিএড এবং ডিএলএড কলেজ ও প্রাইমারি টিচার্স ট্রেনিং কলেজগুলোকে রাজ্যের কোনো বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নিতে হয়, সেই সঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের অনুমোদনও নিতে হয়। ২০১১ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত মানিক ভট্টাচার্য প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান ছিলেন, সেই সঙ্গে এনসিটিইর সদস্য ছিলেনও তিনি। আবার পার্থ চট্টোপাধ্যায় ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত শিক্ষামন্ত্রী ছিলেন। পার্থ মন্ত্রী হিসেবে এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তার দপ্তরের এনওসি পাইয়ে দিতেন। এনওসি ছাড়াও বিশ্ববিদ্যালয়ের অনুমোদনের ব্যবস্থাও করে দিতেন এই পার্থ। আর এই টাকা পুরোটাই নগদে নিয়ে নিতেন পার্থ চট্টোপাধ্যায়। একইভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদের ছাড়পত্রের জন্য বেসরকারি কলেজগুলো থেকে নগদে ২ থেকে ৫ লক্ষ টাকা করে নিতেন এই মানিক ভট্টাচার্য। বারাসাতের প্রাক্তন স্কুল হেডমাস্টার তথা একাধিক টিচার্স ট্রেনিং কলেজের কর্ণধার তাপস মণ্ডল জেরা ইডিকে আরও জানিয়েছেন অফলাইনে ভর্তির নামে মানিকের নির্দেশে তিনি ছাত্র পিছু ৫,০০০ টাকা করে তুলেছিলেন। অন্য কলেজগুলিও এভাবে ছাত্রদের কাছ থেকে টাকা আদায় করত। তারপর অল বেঙ্গল টিচার্স ট্রেনিং এচিভার্স অ্যাসোসিয়েশনের তরফে গৌতম দাস সেই টাকা একত্রিত করে মানিকের কাছে পৌঁছে দিত। এভাবে মোট ২০ কোটি ৭৩ লক্ষ টাকা তুলেছিলেন মানিক ভট্টাচার্য। কি বলবেন দর্শক, এই যে পার্থ বিএড কলেজের ছাড়পত্রের জন্য নিতেন ৮ লক্ষ আর মানিক ভট্টাচার্য নিতেন ৫ লক্ষ, চার্জশিটে ইডির দাবি প্রমাণ সহ, এর বিষয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানান। পরবর্তী আপডেটের জন্য নজর রাখুন স্মার্ট দুনিয়ায়।